অযোধ্যাতে মানুষের টাকায় রাম মন্দির হয়েছে, আর দীঘাতে রাজ্য সরকারের টাকায় হয়েছে। মন্দির প্রশ্নে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর। সোমবার হাওড়ার রামরাজাতলা এলাকার শঙ্কর মঠে ধর্মীয় অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে মন্দির প্রশ্নে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাম মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হবে মাঘ মাসে পঞ্জিকা মেনে, আর উনি পিতৃপক্ষে ফিতে কাটতে কাঁচি নিয়ে ঘোরেন। আমরা জানি পঞ্জিকার বিষয়, আমরা জানি পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। ওই সময় পিতৃপুরুষের জন্য পিণ্ডদান ও মস্তক মুন্ডন জাতীয় অনুষ্ঠান পালন করা হয়। এছাড়া আমাদের মন্দির উদ্বোধন কবে হচ্ছে? ওটা কি মাস? আমাদেরকে পঞ্জিকা শাস্ত্র শিখাতে হবে না, উনি দেবী পক্ষে কাঁচি নিয়ে বেরো। দেবীপক্ষ হচ্ছে পিতৃপক্ষ, পিতৃপক্ষে বেরো। পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। পিতৃপক্ষে বাবা মাদা যারা গত হন লোক গিয়ে গয়াতে পিণ্ডদান করেন, কেশ মুন্ডন করেন। আমি তফাতটা বুঝিয়ে দিলাম, এই মন্দিরটা হয়েছে আপনার আমার সকলের নিধিতে। হিন্দুরা অর্থ দিয়েছে 10 টাকা 50 টাকা, বিশ্বহিন্দু পরিষদ সংগ্রহ করেছে, মন্দির হয়েছে আমাদের অর্থে। আর দীঘাতে যেটা হচ্ছে 180 কোটি টাকা দিয়ে সরকারি টাকায়, তার নাম হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান না, প্রভু শ্রী রামচন্দ্র কালচারাল সেন্টার, সেখানে কি পুজো করা যাবে না? তাহলে মন্দির আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র দুটোর মধ্যে তফাৎ আছে। তারা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, রাম মন্দির নির্মাণ হয়েছে দেশ জুড়ে মানুষের থেকে সংগ্রহ করা অর্থে, আর দীঘাতে 180 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার মন্দির নির্মাণ করছে, যার নাম জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এই ধরনের সেন্টার থেকে যে কেউ তার নিজের পাড়াতে খুলতে পারে, যদিও সেখানে বিধিবদ্ধ উপায়ে পূজো করা সম্ভব নয়। মন্দির একটি আস্থার স্থান যার সঙ্গে সাংস্কৃতিক কেন্দ্রে ফারাক আছে। এই রাজ্যে কেউ কেউ দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায়। কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম নয়, শাস্ত্র অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী হবে। আপনি মহালয়ার টাইম পরিবর্তন করতে পারবেন না, ষষ্ঠী থেকে বিজয় আপনি টাইম পরিবর্তন করতে হবে। দুটো পঞ্জিকা আমরা মানি, কেউ একটা মানে কেউ অন্যটা মানে, কেউ বিশুদ্ধ মানে কেউ সিদ্ধান্ত মানে, সেই পঞ্জিকাতে নির্দিষ্ট করা আছে। এই রাজ্যে দুর্গাপুজোকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান, যদিও দুর্গাপুজো তা নয়, বরঞ্চ তা শাস্ত্র ও পঞ্জিকা মতেই হবে। আপনি চাইলেও মহালয়ার ষষ্ঠী থেকে দশমীর তিথি বদল করতে পারবেন না, এই সব কিছুই পঞ্জিকাতে নির্দিষ্ট করা আছে। তার জন্য রাম ভক্তরা রাম সেনারা বাড়ি বাড়ি যাচ্ছে হলদি চাল এবং আমন্ত্রণ পত্র রাম মন্দিরের রিপ্লিকা নিয়ে। আমরাও যেখানে যেখানে মঠ মন্দির তারা এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করছেন, আমরাও সেখানে গিয়ে জনগণকে আবেদন করছি। এছাড়াও মুখ্যমন্ত্রী নাম না করে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের দাবি রাখার অভিযোগ আনেন। রাম মন্দির 22শে জানুয়ারির উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যেই বিজেপি কর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখানে রাম মন্দিরের অক্ষত চলবে আমন্ত্রণ পত্র দিয়ে আসছেন। নামটা ব্যানার্জি, কিন্তু কাজটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার মধ্যে হিন্দুদেরকে দাবাই করা। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, রামনবমী শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রশাসক, সকলের মুখ্যমন্ত্রী, 10.5 কোটি জনগণের, তিনি রেড রোড থেকে বললেন, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, এরা সব বজরং দল, হনুমানের পার্টি, এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে, এরা মুসলিম এলাকায় যেন না ঢুকে, এরা দাঙ্গাবাজ। এটা কোনো মুসলিম বলেনি, এটা এমন একজন লোক বলেছে যার পদবি ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।